বাংলা থেকে বাংলা থেকে মাছ এতদিন পুকুর সবাই দেখতো কি সুন্দর লাগছে। আমি একটা দেশি পোলট্রি ফার্মে এসেছি, এখানে সব দেশি মুরগি। আর পোলট্রি ফার্মের ভিতরে ঢুকে গেছে, এর মধ্যে সব জল আছে, জল আর খাবারও আছে। সেই সেই লাগলো সেই লাগলো আমাদের কাছে এসে দৌড়ে গেছে। আজকে যেখানে বসে আছি এই জায়গাটা আমাদের ইন্ডিয়ার প্লেসের নাম হচ্ছে ডাঙ্গি, আর এই দেখছেন নদী, এটা হচ্ছে আমাদের বালুরঘাটের আত্রাই নদী। এই নদীটা যে চলে গেছে, এই নদীটা ওই যে চলে গেছে ওটা হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে? মানে ওই নৌকা যেটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু বাংলাদেশের মধ্যে আছে ওই নৌকাটা, হ্যাঁ এখন ইন্ডিয়াতে চলে আসছে। তো এখানটা হচ্ছে নোম্যান্স ল্যান্ড, এখানে কোনো তারকাটা নেই কিন্তু এখানে খুবই কড়াকড়ি আছে। আসার আগে অনেকবার আমাদেরকে বিএসএফ ধরেছিল এবং আমরা আমাদের আইডি কার্ড দিলাম, দিয়ে এই জায়গাটা আসলাম। তো এটা হচ্ছে আমাদের বালুরঘাটের লাস্ট পয়েন্ট, এখান থেকে আত্রাই নদী হচ্ছে বাংলাদেশে চলে গেল, হ্যাঁ একদম লাস্ট মাথা। আর বাংলাদেশের যে পতাকা, সাদা রঙের পতাকা যেটা আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান, ওই যে একটা সাদা রঙের পতাকা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশের ল্যান্ডের মধ্যে পতাকা পোতা আছে। জায়গাটা কিন্তু অসম 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 জায়গা, আর আমার তো মনে হচ্ছিল এখানে রাত্রিবেলা টেন্টিং করলে সেই হয়, রাহুলকে বলছিলাম পাশে নদী আছে টুকটুক করে মাছ ধরতাম। রাহুল দিনের বেলাটা হয় কিন্তু রাত্রিবেলাটা মজাটা আলাদা, স্পেশালি হচ্ছে ইয়ের দিন, মানে তোর আমাদের পূর্ণিমার দিন আর একদম সাদা রঙের একদম বালি, একদম মানে একটু অন্যরকম একটা ফিলিং আসছে ভাই, ত্রিবেণীর লুক ইয়ে দিবে এখানে। এখানে মোটামুটি যদি ঠিকঠাক করে আমরা ধরি ত্রিবেণীর রিভার ক্যাম্পিং, না এখানে রিভার ক্যাম্পিং করা যাবে, কিন্তু এখানে যেটা ভয় সেটা হচ্ছে শিয়ালের ভয়, শিয়াল মামা, শিয়াল মামা, বড় বড় শিয়াল আছে। হ্যালোজেন জ্বলে, হ্যাঁ হ্যালোজেন তো জ্বলবে, কিন্তু যাকে এখানে টেন্টিং করতে দেবে না, না রাত্রিবেলা কোনো কিছুই না ভাই, ইভেন দিনের বেলাতেও না। কাকা মাছ নিয়ে আসছে, কাকা কি মাছ পেলা? মিশালি বাংলা থেকে মাছ। চলো দেখা যাক, অনেক দেখো স্যার, মাছলি বাম আছে, সব মিক্স আছে, বাম আছে, ট্যাংরা আছে, সব মিশালি আছে, অন্য মাছ নাই হে, পুরো ছাটি আছে, ছাটি আছে, সব আছে। মাছ খেও কাকা, অল্প করে মিশিয়ে দাও, কাঁকড়াও আছে, একটা
ফ্রেশ ওয়াটার কাঁকড়া। কিছুই নিয়ে আসিনি, রুমালে নিয়ে নি। কয় টাকার মতো নিবা বলো, কয় টাকা নিবা? দাও না কাকা দাও। আর বলবা তো সেই হিসাবে দিতে হবে। দাও পঞ্চাশ টাকার মতন দাও। পঞ্চাশ টাকা রে এক মাথার দাম। মায়ের খাটনি বেড়ে যাবে। হ্যাঁ নাও। এই রাহুত একটু ধর না, এটাও দিলাম। দিই দাও। বাচ্চা থাকলে খেলবে, কাটা মারবে না, বুঝলা? কাটতে পারবে না। এই দাঁড়া। এই বেড়াস না। দাঁড়া টাউনে যাবি তো দাঁড়া। বেড়াস না। হো গিয়া। চলো চলো, আজকে হয়ে গেছে। চলো আজকে হয়ে গেছে। বাচ্চা আছে বাড়িতে? হ্যাঁ বাচ্চা আছে। হ্যাঁ এই যে এই মাছটা খাওয়াবা বাচ্চাকে। ওরে এটা তো জলে রাখলে তো থাকবে না? এটা মরে যাবে না তো? মরে যাবে না? ফুকু ফুকু ওটা। হ্যাঁ ফুকু ফুকু। যে বাচ্চাদের রাত্রেবেলা যে দাঁত কিরমির কিরমির করে না, এটা খাওয়াবা, অনেক অসুখ ভালো হয় এই মাছে। বৃষ্টিস নাই তো? বৃষ্টিস না, বিষ আছে। যত বড়ই মাছ হোক কামড়ায় যদি না, সে মাছ শেষ। লোকের বিষ লাগে, এটা মরে যাবে না? বাড়ি অবধি জিন্দা থাকবে। তাহলে এটা হাতে দিয়ে দেবো? কিছু না না, এর মধ্যে ছুঁয়ে দাও। এটি তো ফালবা যাবে না? তুমি কি এখন এই ফুলে গেল রে? ফুলে গেল। এটা আমি প্রথম দেখলাম। হ্যাঁ আমাদের আত্রাই নদীতে এটা। এই বাবা ফুকু, এতদিন তুই জাপানে দেখতিস, আমাদের আমাদের আত্রাই রে এটা ভাই। আত্রাই তো পুরো দেখ আছে দেখি উপরে তো ছুঁয়ে যাস। এটাকে তুমি কি বলো ট্যাপা মাছ? পুরোটা দেখা সেই ভাই। এতদিন ফুকু সবাই দেখতো কমে গেল। এই দেখো আর একটা জিনিস দেখতে পাচ্ছ কত বড়? এই দেখো কাকু, এই দেখো আসছে রেল। রেল মোটামুটি পেকে গেছে। এইদিকে হলুদ ধরে গেছে। চাল কুমড়ো এরকম এত বড় আমি দেখিনি ভাই। এই যে আর একটা মাল। ইস পাস, তিন চার কিলো হবে। রাহুল এখন লাউটা নেবে। আজকে এই যে মাছ এইটা, আর এই যে মাল। ঠিক আছে পাল? ঠিক আছে পেকে গেছে না? পেকে তো যাবে, বড় মাল দে। হেলমেটটা দে আমাকে। বাপরে সাইজ কিরে, চলো কাকা লাউ নিয়ে চলো। হোক আজকে ছোট মাছ দিয়ে লাউ চচ্চড়ি, ঠিক আছে? এর থেকে ভালো জিনিস আর কি সাইজ রে ভাই? লোবরা লোবরা আমরা, আলা পেটুক মাল, রাক্ষসগণ এর জন্যই। ঠিক আছে, লাউ চচ্চড়ি হবে। আজকের বিকেলের ঘোরাঘুরিটা ভালোই হলো ভাই। আর রাহুল তো পুরো একদম গদা নিয়ে যাচ্ছে। রাহুল গদা নিয়ে যাচ্ছে, আমি মাছ নিয়ে যাচ্ছি। তার মধ্যে একটা ইউনিক মাছ পেলাম। আর ইউনিক মাছটা আমরা সচরাচর টিভিতে দেখি, আত্রাই নদীতে আমাদের বালুরঘাটে আশেপাশে পাবো এরকম মাছ আমি তো ভাবতে পারি না।
তো আজকের বিকেলে ঘোরাঘুরি ভালোই হলো। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর যদি আমার চ্যানেলের মোটামুটি ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করবেন। আর আরও অনেক ভিডিও আছে, মোটামুটি 400টার উপরে ভিডিও আছে, আশা করি আপনাদের ভালো লাগবে প্রত্যেকটা ভিডিও, খাওয়ার ভিডিও আছে। তো আজকে এই পর্যন্তই থাক, আবার অন্যদিন আসবো। টেক কেয়ার, বাই বাই। আর COVID-19 যাচ্ছে ফেজ, স্টে সেফ, বাড়িতে থাকবেন আর সুস্থ থাকবেন। বাই বাই।